সবাইকে শুভেচ্ছা। গত রাতে যে একটি ভিডিও আপলোড করেছিলাম তাতে বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাইবিট আমরা যৌথভাবে একটি নতুন গবেষণা পণ্য তৈরি করে ব্যথা দূর করার জন্য সবার সামনে উপস্থাপন করেছি। তো সেটি ভিডিও প্রকাশ হওয়ার পরে অনেকেই জানতে চেয়েছেন যন্ত্রটি কীভাবে কাজ করে, তাই আজকে সেই যন্ত্র সম্পর্কে একটু সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। আপনি যখন বাইবিটের কাছ থেকে ইলেকট্রো হেলথ নামে যন্ত্রটি কিনবেন, এটি প্রথমে আসবে একটি সুদৃশ্য একটি এরকম ব্যাগের মধ্যে। তো ব্যাগের ভেতরে বিভিন্ন যে খোপ আছে তার মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো আমি আগেই বের করে রেখেছি, তো সেটি আমি এখন একটা একটু করে আপনাদের দেখাবো। ব্যাগের ভেতর থেকে জিনিসগুলো আমি যেটা দেখাই, প্রথমেই দেখতে পাবেন এরকম একটি বেল্ট, যে বেল্টটির একদিকে ভেলক্রো লাগানো আছে, আরেকদিকে ভেলক্রো কিছু অংশে আছে এটা লাগানোর জন্য। এটা কিভাবে ব্যবহার করতে আমি পরে বলব। আর এটি হচ্ছে আমাদের যন্ত্রের মূল যে চালিকা, মূল কি বলা যায়, যেখানে আমি ব্যথা দূর করার জন্য ব্যবহার করব তার জন্য একটি কয়েল আছে, এর মধ্যে তারের একটি কয়েল আছে, এর একপাশে ভেলক্রো লাগানো আছে তার বের করা। তো এটার মধ্যেই আমরা বৈদ্যুতিক কারেন্টের পালস প্রবাহিত করলে সে ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র তৈরি করে, যেটা শরীরের মধ্যে ঢুকে আমাদের এই ব্যথার উপশমের কাজগুলো করে। কিন্তু এটার মধ্যে যে বৈদ্যুতিক পালস দিতে হবে সেটা কোত্থেকে আসবে, তার জন্য রয়েছে আমাদের এই যন্ত্র। এটি আমাদের সম্পূর্ণ নিজস্বভাবে ডিজাইন করা, এর নাম দেখছেন ইলেকট্রো হেলথ বাইবিটের। তো এটা সংযোগ কীভাবে দিতে হবে সেটা আমি পরে বলব। এটির মধ্যে এর মূল যে ইলেকট্রনিক সার্কিট সেটি রয়েছে। এখন এর জন্য একটা শক্তি দরকার, সেই শক্তিটা কোত্থেকে আসবে, তার জন্য রয়েছে ব্যাটারি। এখন ব্যাটারির জন্য আমাদের, আপনি দেখবেন ব্যাগের মধ্যে এরকম একটা মোড়ক থাকবে, সেই মোড়কের মধ্যে আছে একটা পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংকের সঙ্গে আপনার অনেকেই পরিচিত, সঙ্গে একটা চার্জার থাকবে, একটা তার থাকবে। তো আমি পাওয়ার ব্যাংকটা পাশাপাশি, পাওয়ার ব্যাংকটা আমাদের বেল্টে লাগানোর জন্য একটা কিছু ভেলক্রোর জিনিস পাবেন, এটা কীভাবে লাগানো হয় সেটা আমরা এখানে দেখাচ্ছি। একটি খোলা পাওয়ার ব্যাংকের সঙ্গে ওই ভেলক্রোগুলো এমনভাবে লাগানো আছে যেন এটা সহজে বেল্টে লাগানো যায়। এর এক পাশে এই তার যেটি ইউএসবি কেবল সেটি লাগাতে হয়। তো এই পাওয়ার ব্যাংকটি হচ্ছে আমাদের মূল শক্তি যোগানদার এবং এটাকে চার্জ করতে হয়। আর এর সঙ্গে আরও কিছু অ্যাক্সেসরিজ আছে, একটি আছে এ ধরনের একটি এক্সটেনশন তার, যেটা দিয়ে আমরা হাঁটু ব্যথা বা একটু দূরে হলে সেখান থেকে কানেকশনটা নিতে পারি। আর এছাড়া হাঁটু বা অন্য কোথাও লাগানোর জন্য অনেক সময় বাড়তি কিছু ভেলক্রো থাকে, দরকার হয় সেটি দেওয়া আছে। আর পাবেন একটি ইউজার ম্যানুয়াল বা ব্যবহার বিধি, এটার ভেতরে লেখা আছে যে এটা কীভাবে ব্যবহার করতে হয়। আর আমাদের একটা অপশন আছে, যারা চান, যাদের বিশেষ করে ঘাড়ের ব্যথা থাকে তাদের জন্য একটি আলাদা একটা ব্যবস্থা আছে। এখানে কয়েলটা এই বেল্টের মধ্যে লাগানো আছে, সেটি ঘাড়ে লাগানো যায় এই যন্ত্র লাগিয়ে। এখন আমি দেখাবো কিভাবে এই যন্ত্রটি আমার গায়ে পড়তে হয়। প্রথমে মনে করুন আমার কোমরের ব্যথার কথা আমি বলছি, তা আমার যেখানটায় ব্যথা আছে এই বেল্টটিকে নিয়ে সেই ব্যথার উপর পড়তে হবে, কিন্তু এমনভাবে পড়তে হবে যে ভেলক্রো লাগানো, যে দুই দিকে ভেলক্রো লাগানো সেটি যেন বাইরের দিকে থাকে, আর ভেতরে যে ভেলক্রোগুলো আছে এগুলো আটকাবার জন্য। এটাকে আমি দেখাচ্ছি, আমি এইভাবে নিলাম, নিয়ে এই এই যে ভেতরের লাইনগুলো সেগুলো ভেতরের দিকে দিয়ে আমি এটাকে এখানে দিলাম, আমার ব্যথাটা এখানে। এবার আমার যেখানে ব্যথা, এখানে আমার ব্যথা যদি হয়, আমি এই যে কয়েলটা, কয়েলের দুই পাশে ভেলক্রো আছে এবং এই পাশে তার, তারটা আমি সামনের দিকে রাখবো, রেখে আমি এটাকে ব্যথার ঠিক উপরে, এটা মাঝে এমনভাবে ধরতে হবে গোল কয়েলটা যেন সেন্টার, যেটা সেটা যেন ব্যথা ঠিক উপরে থাকে। তারপরে এখন এর সঙ্গে লাগাবো এই যন্ত্রটা, কিন্তু যন্ত্রটা এই কয়েলের সঙ্গে লাগানোর আগে আমি যেটা করব সেটা হচ্ছে ব্যাটারির সঙ্গে একটা ইউএসবি তার আছে, সেই ইউএসবি তারটা এটার একদিকে যে চিকন ইউএসবি যে তার কানেকশান আছে সেখানে এটা লাগিয়ে দেবো, এটা সহজ হবে, কারণ বড় ইউএসবিটা লাগানোর পরে সহজ। আর এই এবার এটার উল্টো দিকে একটা গোল সকেট আছে যেটা এই আমার কয়েলের সঙ্গে লাগানো, সেটা এর সঙ্গে লাগিয়ে দিলাম। এবার এই যন্ত্রের পেছনে একটা ভেলক্রো লাগানো আছে, আপনারা দেখবেন সেটা আমি এখানে সুবিধামতো জায়গায়
এটা এইভাবে আড়াআড়ি রেখে দিলাম, তাহলে ভেলক্রো সঙ্গে এটা লেগে গেল। এবার ব্যাটারিটাকে আগেই ভেলক্রো, এই যে ভেলক্রো দেওয়া ছিল সেই ভেলক্রো দিয়ে এরকম একটা পেঁচিয়ে নিতে হবে। তো ব্যাটারির এক পাশে দেখবেন ইউএসবির জন্য একটা পোর্ট আছে, তো সেখানে আমি এটা ঢুকিয়ে নেব। দেখছেন লাইট জ্বলছে, তার মানে আমার মূল জিনিসটা যেটা সেটা হচ্ছে, এবার এটাকে আমি সুবিধা মতো জায়গায় এরকম লাগিয়ে দিলাম। সবই কিন্তু চাপ দিলেই লেগে যাচ্ছে। আমি যদি মনে করি যে না আমার একটু এখানে অসুবিধা, একটু ডাইনে ব্যাগ করে নেওয়া যায়। এখানে মূল জিনিসটা হচ্ছে এই, এখানে যে আমার ব্যাটারি প্যাক বা পাওয়ার ব্যাংক যেটা আছে, এটার থেকে শক্তি যাচ্ছে গিয়ে আমার এই মূল যন্ত্র যেটা ইলেকট্রনিক, সেটাকে সেটা শক্তি দিচ্ছে, এবং সে আমার প্রয়োজন অনুযায়ী যে বাল্বস তৈরি করছে কয়লা দেওয়ার জন্য, সেটা এ তৈরি করছে, তৈরি করে সেখানে আমার পিছনে যে কয়েলটা আছে সেখানে সে পালস কারেন্টটা দিচ্ছে, এবং কয়েল সেখান থেকে প্রয়োজনীয় পালস ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে আমার শরীরের ব্যথার জায়গায় দিচ্ছে, এবং তার ফলে আমার ব্যথা উপশম হবে। এটি হচ্ছে এখন এই কোমরের ব্যথার জন্য। পিছনে যদি আমার ব্যথা ডাইনে হয় বায়ে হয়, আপনি সেইভাবে এটা লাগিয়ে নেবেন। যদি বা দিকে ব্যথা হয় তাহলে আমি এই পুরো জিনিসটা উল্টিয়ে নেব। তাহলে এইভাবে করে আমরা কোমরের ব্যথার জন্য ব্যবহার করতে পারি। এবার মনে করুন আমি হাঁটুর ব্যথার জন্য এটা পড়ব, কিভাবে পড়ব? তা আমার এই পাওয়ার প্যাক আর এই মূল যে পালস জেনারেটর ইলেকট্রো হেলথ, এই দুটো একই জায়গায় রাখতে পারি, এটা আমার কোমরে ক্যারি করতে পারি, কিন্তু হাঁটুর জায়গায় আমার কয়েলটা নিতে হবে। তো সেই জন্য কী করতে হবে, কয়েলটা আমি খুলে ফেললাম কিন্তু তারটা ছোট, এটা হাঁটু পর্যন্ত নিতে পারছি না, তার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে, এটা আমি খুলে ফেলব। এখানে আমাদের যে একটা লম্বা এক্সটেনশন কেবল দেওয়া আছে, এটার একদিকে একটা সকেট আছে যেটা এই প্লাগের সঙ্গে ঢোকে, এটাকে ঢুকিয়ে দিলাম, হয়ে গেল, এটা লম্বা হয়ে গেল। এবার এটাকে আমি আমার ইলেকট্রো হেলথে ঢুকিয়ে দেবো। এটা আপনি দেখছেন বাতিটা জ্বলছে, তো এবার যন্ত্রটা কাজ করছে। এখন এটাকে হাঁটুতে লাগাতে হবে, তো আমার হাঁটুতে লাগাতে হলে এর জন্য কিছু ভেলক্রো আমরা দিয়ে দিয়েছি, আপনি সেটা প্রয়োজন মতো কেটে নিতে পারবেন। তো এই পাশে ভেলক্রোটা লাগাবেন, এদিকে আর একটা ভেলক্রো লাগাবেন, লাগিয়ে সেটা হাঁটুতে এভাবে লাগিয়ে ভেলক্রোটা পেঁচিয়ে উল্টো দিকে টাইট করে দেবেন, এইভাবে আপনি হাঁটুতে লাগিয়ে রাখতে পারবেন। আচ্ছা, এবার আমি দেখাবো কাঁধের ব্যথার জন্য কিভাবে এই বেল্টটা পড়তে, ইলেকট্রো হেলথ পড়তে হবে। আমার নিজের এক আসলে কাঁধে এখানে ব্যথা ছিল এক বছরের উপরে, সেটা এই যন্ত্র দিয়ে আমি সারাতে পেরেছি। তো এটা দেখেন ঠিক এই একই বেল্ট, এবার আমি করব কি, এমনভাবে পরবো যেন এটা আমার কাঁধের উপর থাকে। আমার যে দিকে কাঁধে ব্যথা, আমি এটাকে অনেকটা স্যাশের মতন করে, যে আপনি দেখবেন যে বিভিন্ন প্রাইজ বা ই দেওয়া হয় সেখানে যে স্যাশ করা হয়, তো আমি সেইভাবে একটু অ্যাঙ্গেল করে নিয়ে পরে নিলাম, তো আমার কাঁধের উপরে যেন এটা থাকে। এখন আমার ব্যথাটা কাঁধের এই একটু পেছন দিকে, আমার এখন যার যেখানে ব্যথা সেখানে দিতে হবে। তো আমি যেটা করছি, আমার ব্যথাটা এই জায়গায়, তো আমি সেই জায়গায় সেন্টারটা রেখে আমি এটা লাগিয়ে দিচ্ছি, তো আমার কয়েলটা ব্যথা ঠিক মাঝখানে থাকছে। আর এই বাক্সের সঙ্গে আমি ইউএসবিটা লাগিয়ে রেখেছি, সাধারণত আমি খুলি ব্যাটারির প্রান্ত থেকে, এইখান থেকে এটা বারবার না খোলাই ভালো, কারণ এটা একটু চিকন। এটা আমি এবার লাগিয়ে দিচ্ছি, এখানে লাগিয়ে এটাকে আমি সুবিধা মতো জায়গায় দিয়ে দিলাম। এবার ব্যাটারিটা আসলো, ব্যাটারিতে আমি লাগালাম, এটা লাগিয়ে এখন যে কোনো জায়গায় রাখতে পারি, এই জায়গায় রাখতে পারি অথবা এখানে রাখতে পারি, যেখানে আমার সুবিধা হয়। হয়ে গেল আমার ব্যাটারি ইলেকট্রো হেলথ যন্ত্র কয়েল, তো এটা হয়ে গেল আমার কাঁধের জন্য। আর আপনার যে কোনো জায়গায় ব্যথা থাকলে, আপনার বাঁ দিকে হোক, ডান দিকে হোক বা পিঠে হোক, আপনি ঠিক ব্যথার উপর এই কয়েলটা দেবেন, আর বাকিগুলোকে আপনার সুবিধা মতো রেখে দেবেন, এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আচ্ছা, এখন একটা কথা, এটা লাগালে পরে অনেকেই প্রশ্ন করবে যে আমি কী ফিল করব। আসলে এটা এমন একটা চুম্বক ক্ষেত্র তৈরি করে যেটা পৃথিবীর চুম্বক ক্ষেত্রের কাছাকাছি, যার জন্য ভেতরে আপনি কিছুই টের পাবেন না, কোনো ভাইব্রেশন না কিছুই না, শুধু দেখবেন লাইটটা জ্বলে কিনা। যদি লাইটটা নেমে যায় তাহলে বুঝবেন কিছু সমস্যা আছে, হয় কয়েল ছুটে গেছে, না হয় ব্যাটারি প্রবলেম আছে, ব্যাটারি চার্জ শেষ হয়ে যেতে পারে। এই জন্য ব্যবহারের আগে আমরা সবাইকে বলি 6 ঘন্টার মতো ব্যাটারিটা চার্জ করে নিতে হবে কয়েল বেঞ্চ পাওয়ার থেকে, এবং আপনি যদি পারেন
দৈনিক যদি আপনি 4-5 ঘন্টা ব্যবহার করেন, তাহলে 4-5 ঘন্টা ব্যবহার করলে দৈনিক এটা চার্জ করতে পারেন। আমাদের ধারণা একবার এটা চার্জ করলে এই ব্যাটারি প্রায় 8-10 ঘন্টা আপনাকে এই স্টিমুলেশন দিতে পারবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে আমাদের হৃৎপিণ্ড বুকের একটু বাঁদিকে, এমনি এই কয়েলটা হৃৎপিণ্ড উপরে থাকলে তেমন কোনো ক্ষতি নেই সাধারণ মানুষের জন্য, আর কিন্তু যারা পেস মেকার ব্যবহার করে তাদের জন্য আমি যন্ত্রটা আমরা নিষেধ করছি, তারা এই ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করবেন না যাদের পেস মেকার আছে। কিন্তু পেস মেকার সাধারণত হার্টের ভেতরে কিছু ইলেকট্রোড থাকে আর পেস মেকার যন্ত্রটা এসব জায়গায় থাকে, সেই যেখানেই দিন না কেন পেস মেকার থাকলে আপনি যন্ত্রটা বুকের কাছাকাছি কোথাও ব্যবহার করবেন না। পায়ে হয়তো ব্যবহার করতে পারেন, পিঠে হয়তো ব্যবহার করতে পারেন, কোমরে ব্যবহার করতে পারেন, কিন্তু বুকের কাছাকাছি না, ডেফিনেটলি। আর যারা প্রেগনেন্ট মহিলা, যারা গর্ভবতী মা, তাদের জন্য আমরা এটা নিষেধ করি। তবে হয়তো পায়ে বা হাঁটুর কাছে ব্যবহার করতে পারেন, উপর দিকে না। আর এটার কোনো সাইড এফেক্ট নেই। আগে বলা হয়েছে যে চুম্বক শক্তিটা এত কম যেটাতে এই পর্যন্ত 60-70 বছরের গবেষণায় কোনো সাইড এফেক্ট পাওয়া যায়নি, অথবা এটা নিরাপদ। এখানে শুধুমাত্র আপনি দেখবেন লাইটটা জ্বলে কিনা, যেটা আমরা দেখেছিলাম একটু আগে যে লাইট জ্বলতে হবে। আর অনেক সময় দেখবেন যে একটু হালকা এই যন্ত্রটা হালকা একটু গরম হতে পারে, এর থেকে বেশি কয়েকটাও হালকা একটু গরম হতে পারে, সামান্য, এতে কোনোই আপনার আসে যাবে না। তা আমরা এই যন্ত্রটার এই দুটো ব্যবহার দেখালাম, তিনটা ব্যবহার দেখালাম, কোমর, হাঁটু এবং কাঁধ। এরপর একটা দেখো, অনেকের ঘাড়ে ব্যথা হয়, তাদের জন্য আমরা আরেকটা এক্সট্রা ডিভাইস অপশনাল যেটা আলাদা পয়সা দিয়ে কিনতে হয় সেটা রেখেছি। সেটা কীভাবে লাগাতে হবে সেটা একটু বলবো। এই ক্ষেত্রে আমার এই কয়েলটা দরকার নেই, তা আমি এই কয়েলটা খুলে ফেললাম, এখান থেকে খুলে ফেললাম। এবার এটাকে আমার এইটা এভাবে থাকতে পারে, এটাকে আমি আমার এটা একটু বাঁকা করা করে নেওয়া যায়, এটাকে ঘাড়ের মধ্যে, এখানে ভেলক্রো আছে, এটা আমি উল্টো করেছি। এই তারটা নিচের দিকে হতে হবে, তারটা আমার এখানে পৌঁছাতে হবে। এটা এরকম করে সুবিধা মতো কমফোর্টেবলি যেন হয় আপনি এটা লাগিয়ে নিলেন, কয়েকটা দিন আমার ঠিক ব্যথার জায়গায় থাকে। এবার এটাকে এটা একটু দূর হয়ে গেছে, খুলে কাছে নিয়ে আসি, এটাকে লাগিয়ে নিলাম, লাগিয়ে এটা সুবিধা মতো রেখে দিলাম, তাহলে এটা আমার ঘাড়ের জন্য হয়ে গেল। আবার এটাকে অনেকে যদি অন্য কোথাও পায়ের কাছে ব্যবহার করতে চান, ওই এক্সটেনশন কিন্তু সেটাও ব্যবহার করতে পারবেন। তা আশা করি আমাদের এখন যে বর্ণনা দিলাম তাতে আপনারা এই যন্ত্রটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর এছাড়া আপনার নিজের যে নিজের বুদ্ধি ব্যবহার করে যে কোনো জায়গায় সুবিধা মতো আপনি এটাকে লাগাতে পারবেন, কোনো বাধা নেই। আর যেটা আগে বলেছি এর কোনো সাইড এফেক্ট নেই, আপনি এটা আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 5 ঘন্টা, এমনকি অনেকে এটা এমন হয়ে লাগিয়ে নিতে পারেন যেন এটা করে ঘুমিয়ে যেতে পারেন। তবে ব্যাটারিটাকে একটু দূরে রাখতে বলবো, ব্যাটারিটাকে ওই লম্বা তার দিয়ে আপনি দূরের পায়ের কাছে রেখে বা মাথার কাছে রেখে আপনি কয়েলটাকে গায়ে কোথাও জড়িয়ে ঘুমাতেও পারেন। তা আশা করি এটা সবার জন্য একটা সুন্দর জীবন নিয়ে আসবে, সবাই ব্যথার থেকে ব্যথার নিরাময় পান, এই ব্যথার কষ্ট যেন না হয়, এই আশা করে আমার এই উপস্থাপনটা শেষ করছি।